হ্যালো হাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছো সবাই বলিউডের সারাদিনে যা যা ঘটে গেল সে সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও দ্বিতীয় ভিডিও হিসেবে আমি শুরু করতেছি এর আগে একটা করা হয়েছে এরকম তো প্রতিদিন একটা করে এরকম ভিডিও থাকবে যেখানে আমি বলিউডের যত ঘটনা বলি একদম সংক্ষেপে বলতে চেষ্টা করব তো শুরু করা যাক তাহলে তেলুগু ইন্ডাস্ট্রির ন্যাচারাল স্টার নানিকে কে কেছিল তার মুভি হায় নান্না নর্থ আমেরিকাতে ওয়ান মিলিয়ন ইনকাম করে নিল মানে ওয়ান মিলিয়নের একটা কালেকশন উপহার দিল এবং এর সাথে সাথে তেলুগু স্টার হিসেবে তার নয়টি মুভি নর্থ আমেরিকাতে ওয়ান মিলিয়ন করে ইনকাম করলো সেই সাথে ওয়ান মিলিয়নের কালেকশন দেওয়ার তালিকায় নানি উঠে এসেছে দ্বিতীয় স্থানে যেখানে প্রথম স্থানে আছে মহেশবাবু সে টোটাল এগারোটা উপহার দিয়েছে ওয়ান মিলিয়ন আর নানি নয়টা হলো এই মুভি দিয়ে এবার আসি সালার মুভির প্রসঙ্গে সালার মুভির প্রিসেল সেল পাঁচশো ডলার ছাড়িয়ে গেছে আচ্ছা সালার মুভির প্রসঙ্গ যখন আসলোই তখন প্রভাসের আরেকটা যে মুভি আসার কথা কালকি কালকি কাল কি না হ্যাঁ কাল আটাইশো আটানব্বই ওই মুভিটার একটা আপডেট সেটাও আমি বলে ফেলি সেটা হচ্ছে যে প্রভাসের নতুন একটা লুক এই যে পাশে দিয়ে দিচ্ছি দেখো ওই কালকির শুটিং স্পট থেকে এটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে লুকটা দেখে আমার মনে হইতেছে যে এই বান্দা কখনো ঠিক হবে না না যা মন চাই তাই বলুক দর্শক ঠিক আছে যতটাই দর্শক হতাশুক না কেন এই বান্দা এই বান্দার জায়গায় থাকবে তার যে ফিটনেস দিন দিন যে মোটু হয়ে যাচ্ছে সেটা সে খেয়াল করতেছে না এটা তার কেরিয়ারের জন্য বিশাল একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে তোমরা কি মনে করো কমেন্ট বক্সে জানাও আমার কাছে এই লুক ভালো লাগে নাই কেমন যেন একটা মানে কেমন যেন লাগছে ভাই আর একটু স্লিম হবে প্রবাসের তো লুকটা আমার মনে হয় যে সবথেকে বেটার লুক ছিল ওই বাহুবলিতে সব দিক থেকে ফিট ছিল জানি না কি হবে মানে বাহুবলিই বোধ শেষ সিনেমা এর লাইফে যে সিনেমার মাধ্যমে সে এতটা ভালো সুনাম অর্জন করেছে এবং ওইটাই বোধহয় প্রথম সিনেমা প্রবাসী কাঙ্গুভা মুভির আপডেটের প্রসঙ্গে চিয়ান বিক্রমকে আমরা সবাই চিনি খুব প্রিয় আমার নায়ক হিসেবে তো এই নায়কের এই কাঙ্গুভা মুভির শ্যুটিং পনেরো ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবং জানা গেছে যে চেন্নাই এবং হায়দ্রাবাদে শুটিংটা শুরু হতে পারে দ্বিতীয় শুক্রবারের মতো দ্বিতীয় শনিবারের নেট গ্রোস কালেকশনকেও ব্রেক করে দিয়েছে অ্যানিমাল মুভি বন্ধুরা এই সিনেমা বন্ধুরা থামতেছে না কালেকশনের যে গতি এটা মানে কোনো কিছুর বাধা মানতেছে না এক কথায় সব রেকর্ডটাকে একে ভেঙে যাচ্ছে এক কথায় আন্দাধুন বাদলাপুর এই ধরনের জনপ্রিয় সিনেমার পরিচালক রাঘবান তার নেক্সট সিনেমার প্রি কিন্তু শুরু করে দিয়েছে সিনেমাটি হতে যাচ্ছে একটি বায়োপিক সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কিত বাংলাদেশের ষোলোই ডিসেম্বরে ভারতীয় এক সৈনিক যে সেকেন্ড লেফটেন্যান্ট ছিল অরুণ ক্ষেত্রপাল তার বায়োপিক দেশাত্মবোধক একটা সিনেমা হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের একটা সিনেমা হতে যাচ্ছে সবথেকে বড় চমকটা হচ্ছে যে বাংলাদেশ ভিত্তিক মানে বাংলাদেশের সাথে সম্পর্কিত একটা সিনেমা হতে যাচ্ছে যেমনটা এর আগে পিপ্পা সিনেমাটা হয়েছিল যাই হোক সেটা তো আমাদেরকে খুব বেশি একটা স্যাটিসফাই করতে পারে নাই সেখানে আমাদের একটা যুগান্তকারী কালজয়ী গানকে তারা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ভালো লাগে নাই দেখা যাক এবার এই সিনেমাটার মাধ্যমে তারা কি করে সিনেমাটার নাম হতে যাচ্ছে ইক্কিশ হ্যাঁ বন্ধুরা ইকিস জানা গেছে এই সিনেমাটার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দা জয়দীপ এবং ধর্মেন্দ্র এবার ইন্ডিয়ান অ্যাক্টরদের মধ্যে মানে ইন্ডিয়ান বলতে তামিল তেলেগু সাউথ ইন্ডিয়ান প্লাস বলিউড দুইটারই বলতেছি যে এদের মধ্যে কে সব বেশি নর্থ আমেরিকার বক্স অফিসে সফল এবং বিশেষ করে দশ মিলিয়নের কালেকশনকে কতবার দিয়েছে সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি শাহরুখ খান দুইবার আমির খান দুইবার এবং রণবীর সিং দুইবার এবং এছাড়াও রণবীর কাপুর অ্যানিমাল করার মাধ্যমে একবার দিতে পারল এছাড়াও জুনিয়ার এন টিআর রামচরণ এবং প্রভাস এরা একবার করে দিয়েছে দশ মিলিয়নের গ্রোস কালেকশন এই আল্লু আর্জুনের বিগ ধামাকা পুষ্পাদা রুলের একটা বিগেস্ট আপডেট নিয়ে সেটা হচ্ছে যে রশ্মিকা মান্দানা যে অ্যানিম্যাল সিনেমাতে বেশ মানে অনেক আলোচিত ছিল আর কি সেই রশ্মিকা মান্দানা কিন্তু পুষ্পা রুল টুতেও থাকবে হ্যাঁ বন্ধুরা পুষ্পার যে সিকোয়াল আসতে যাচ্ছে সেখানেও রশ্মিকা মান্দানা আছে এবং সে জানা গেছে যে সে ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছে শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য তেরো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়ার শুটিং যেটা হায়দ্রাবাদে হচ্ছে সেখানে যোগ দিবেন রশ্মিকা মান্দানা এবার কথা বলতে চাচ্ছি বিদ্যুৎ জামওয়ালের একটা এক্সাইটিং আপডেট নিয়ে তার হাতে কোনো ছবি নেই বা সেরকম কোনো ভালো মুভি তার কাছ থেকে আসলে আশাও করি না কারণ তার মুভিগুলো এখন এমন হয়েছে যে সে যা পায় তাই করে না পাইলে করে না এরকম একটা অবস্থা কিন্তু সে রণবীর সিংকে হারিয়ে ফেলছে হ্যাঁ দেখেন না এই বান্দায় কামটা করছে কি এগুলো ভাই মানে ঘোলা করে দেখানোর স্যার আমার উপায় নাই বুঝছেন কি একটা অবস্থারে ভাই বন্ধুরা এই ছিল আজকে সারাদিনে ঘটে যাওয়া বলিউডের যত আপডেট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রতিদিন এরকম একটা করে ভিডিও আমি দিতে থাকবো ভালো লাগুক না লাগুক আমি আপডেট দেওয়ার কথা দিচ্ছি আর এছাড়া অন্যান্য বিষয়ে স্পেসিফিক ভিডিও তো আছেই